চন্দনবাজারের দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালটির বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে ঘণ্টা দিনেক লোকসানের নিত্যদিনের ঘটনা। হাসপাতালের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরে নেই কোনো উদ্যোগ। দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা। শান্তিবাজার মহকুমায় দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালটি অবস্থিত। এই হাসপাতালটি নামে জেলা হাসপাতাল হলেও বিভিন্ন পরিকাঠামোর দিক দিয়ে অনুন্নত এই হাসপাতালটি। এই অনুন্নয়ের দিকগুলির মধ্যে আজ একটি চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরার পর্দায়। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 8:40 পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এই জেলা হাসপাতালটি। এই কয়েক ঘন্টা যাবৎ হাসপাতালে চিকিৎসারত রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের কষ্টের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে এক রোগীর আত্মীয় পরিজন সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন। অপরদিকে বিদ্যুৎ পরিষেবার কথা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকক্ষণ যাবৎ হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে, যার ফলে রোগী দেখার ক্ষেত্রে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ডাক্তারদের। এখন দেখার বিষয় এই হাসপাতালের সার্বিক মান উন্নয়নে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। আপনার ডাক্তার কিভাবে আপনি করতে চাইছেন? ডাক্তার নিয়ে আছেন তো ডাক্তার কিভাবে রুগীকে দেখছে, বাচ্চারা কিভাবে দেখছে? মানে কারেন্ট নাই দেখতে দেখতে পাচ্ছে জিওনি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।